ওই যে বললাম স্পেশাল ডে, তাই জন্য যাচ্ছি একটা করে। এই যে এই মাছ এসছে, পুঁটি মাছ পেয়েছি অনেকদিন পর, তবে পরিষ্কার করে দিয়েছে, রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও কিন্তু একদম ঠিকঠাক আছি। আজকে হলো 9th July, আজকের দিনটা কিন্তু আমাদের জন্য একটা স্পেশাল ডে। কেন স্পেশাল সেটা নিশ্চয়ই করে জানতে পারবে, কি স্পেশাল আছে আজকে সবই জানতে পারবে, তবে দেখতে হবে পুরো ব্লগটা। এখন ছেলেকে আগে সকালে ছাড়লাম টিউশনিতে, তারপরে গেছিলাম বাজার করতে, অনেক বাজার টাজার করতে করতে মানে অনেক মাছ টাছ কেনা হয়ে গেছে আজকে। ওই অরিন্দম না নিজে খায় না, আর আমাকে একখানি মাছ কিনে দেয়। তো যাই হোক, এখন পরিষ্কার করতে অনেকটা টাইম লাগবে, কারণ আমার কাজের মাঝে এখনও আসেনি, তবে অল্টারনেটিভ একজনকে দিয়েছে, সে এতটা পাচ্ছে না, তো আমারই উপরে এগুলো আছে। যাই হোক, এখন বাজতে চলেছে 9:30, এবার ছেলে আসবার টাইমও হয়ে গেছে, তো যাচ্ছি এখন জলখাবার বানাতে। আর মাও আছে, কালকে না পরশু থেকে মা আমার কাছে আছে, মায়ের শরীরটা ঠিক ছিল না, একটু ডাক্তার একটা দেখানো হলো, তো এখন আছে। আজকে মা বলেছে অরিন্দমের জন্য উপমা বানিয়ে দেবে জলখাবারে, তো অরিন্দম খাবে উপমা, আর আমাদের সবাইকার হবে ডিমের অমলেট আর রুটি। তো চলো কাজটা শুরু করি, তো আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই যে দোকানের সামনে দাঁড়ানোর জন্য এটা হলো, বুঝলে তো, দোকানের সামনে দাঁড় করে দিয়ে গেছি না অরিন্দমকে, ব্যাস ও নেমে নিয়ে দোকানে অর্ডার করতে শুরু করেছে। এই যে জিলিপি, জিলিপি কত নিচ্ছিল জানো, কম করানো হলো। হ্যাঁ, এটার সাথে আবার তরকারিও আছে, কি লিখে তো দেখায় মা মেহেদি লাগছে। বেশিক্ষণ রাখতে পারবো না, আমার খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে এই মাছ এসছে, পুঁটি মাছ পেয়েছি অনেকদিন পর, তবে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে দু রকমের মাছ আছে, একটা বিশাল বড় মাছের পিস আর বাকি ছোট ছোট। আর এটা হচ্ছে মাছের তেল, এটা অনেকটা দিয়ে দিয়েছে, অনেকটা দিয়ে দিয়েছে, দেখেই নিজে এতটা দিয়ে দিয়েছে। এই যে নাড়গোপালের ড্রেস দেখো, এটা বেটুর বার্থডেতে কেনা হয়েছিল, আর আজকে বেটুই পুজো করেছে তাই খুব সাজিয়েছে। এটা কি হচ্ছে? এই যে মা বানিয়ে দিয়েছে আজকে অরিন্দমের জন্য উপমা, আর ছেলে খাচ্ছে এই যে এগুলো। বলো আজকে ভালো পেয়েছো তো খেতে? ওই দোকানটা থেকে পেরোবে আর বলবে মামা কিছু কিনে দাও, কিছু কিনে দাও, ঠিক আছে? ও জানে বাবা ঠিক কিনবে। আমি একটু কালাকারি করেছি, দেখেছো তোটা কষ্ট করে লিখে দিয়েছি তোমার নিচে, কেন কি আমি খুব বড় আর্টিস্ট, তো আমার মানে হাত খুব ভালো। ওটা ভুললে চলবে না, এটা দাদা নেবে, সরবে এটা সর, টাটা, জলদি করবে। হ্যাঁ, এখন বেজে গেছে প্রায় 12:30, রান্না অলমোস্ট কমপ্লিট, মারা তো দেখতে পেলে চলে গেল, কারণ বিকেল থেকে আমাদের আবার বেরোনোর আছে একটু সবাই মিলেই, তো মারা ওদিক থেকে নিজেদের গাড়ি নিয়ে বেরোবে, মানে মা দাদা আর আমরা এই দিক থেকে বেরোবো, তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই করে বুঝতে পারবে। ওই যে বললাম স্পেশাল ডে, সেই জন্য যাচ্ছি একটা কোথাও, দেখাবো সবটাই। এখন আমি একটু হাওয়া খেতে বেরোলাম রান্না করতে করতেই, কারণ খুব সুন্দর হাওয়া চলছে, মেঘ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না 12:30 বাজছে। তো আমার অ্যাকচুয়ালি এতটাও দেরি হতো না, কারণ খুব একটা বেশি রান্নাবান্না তো করছি না, মাছ বানাচ্ছি পেঁপে দিয়ে বানাচ্ছি, তো সেটা কুকারে দেবো, তো ওটা কুকারে বাস এবার কষাচ্ছি, কুকারে দিলেই ওটা হয়ে যাবে, কারণ পেঁপে দিয়ে বানালে না একটু কুকারে দিয়ে বানালে খুব ভালো হয়। আর বানাচ্ছি ভাত আর একটু খেকসা এনেছিলাম, তো খেকসা পেঁয়াজ আলু ভাজা, ব্যাস এইটুকুই রান্না। তবে আমি মাঝখানে মাথাটা এতটা ব্যথা করছিলো, আমাকে ওষুধ খেয়ে একটু শুতে হলো, কারণ কালকে থেকে মাথা ব্যথা করছে, আমি বললাম ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, হয়তো ঠিক হয়ে যাবে ঘুমালেই, তবে ঘুম থেকে আজকে সকালে উঠেও দেখলাম স্টিল ওইরকমই ব্যথা করছে, মানে একটু ঠান্ডা লেগেছে, তো এখন একটা ওষুধ খেলাম, অরিন্দম দিল, তারপর আধ ঘন্টা শুলাম, আমি একদম ঠিক হয়ে গেছি। যাই হোক, ভালোই হলো, বিকেলের আগে ঠিক হয়ে গেলেই ভালো, বাইরের হাওয়াটা না দারুণ চলছে। তো চলো এবার রান্নাটা আগে কমপ্লিট করি, কারণ ভাতটা হয়ে এসছে, আমাকে নামাতে হবে। এই যে দেখো, এই ফ্যাক্সা ভাজা, আলু আর পেঁয়াজ দিয়েছি এতে, এখানে ভাত হয়ে গেছে, আর এটা একটু আর কি ফ্রেশ মাছের তেল পেলাম, তো নিয়ে আসলাম ওটাই ভাজছি। আর এই যে কুকারে দিয়ে দিয়েছি মাছ, পেঁপে, আলু দিয়ে ঝোল, আর একটা মাছ এখানে ভাজা রেখেছি ছেলের জন্য।
তো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো এখন বেজে গেছে 5:30, প্রায় 5:30 বাজছে, পুরো বাজেনি। যাই হোক, এবার বেরোবো। আর এই যে আমি ব্লু পরেছি, ছেলেও একটা ব্লু, এই যে ওর ব্লেজারটা পরেছে। তো যাচ্ছি কোথায় একবার বলবে তো? বোনু বার্থডেতে, আজকে হচ্ছে লাডার বার্থডে, মানে আমার বোনের মেয়ের বার্থডে। তো যাই হোক, এখন আগে পৌঁছাই, তারপরে সবকিছু তোমাদের সাথে শেয়ার নিশ্চয়ই করবো, দেখতে থাকো। চলো আগে বেরোনো যাক, তাই বেরিয়ে তো গেছি, তবে জুতো পরারও ভালো করে টাইম পাইনি, তাই এমনি গলিয়ে চলে এসেছি, এতক্ষণে পড়ছি। এখন আমি বসে গেছি আমার বার্থডে গার্লকে রেডি করতে, কারণ আজকের পার্টিটা তো ওরই, তো ওকে তো সব থেকে ভালো লাগতে হবে। তাই আমার কাছে ফ্রক ট্রক পরে এসে বলল আমাকে রেডি করে দাও তো সুন্দর করে, তাই আমি সুন্দর করে ওকে রেডি করে দিলাম। যে রেডি হয়ে গেছে, আর ওখানে ওর মা এখনো রেডি হচ্ছে। আমরা রেডি না বেবি? হ্যাঁ। আর জানো তো, তোমাকে সবাই না উইশ করেছে, তুমি সবাইকে থ্যাংক ইউ বলবে তো? হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। তো বার্থডে গার্ল এখন পড়ছে একটা ওয়াচ, আর এটা কিন্তু ওর বার্থডে গিফট ওর মাসির দিক থেকে, মানে আমার ছোট বোনের দিক থেকে। তো ওটাই ও বলছে যে পিঙ্ক কালারটা বেশ ভালো লাগছে, আমারও বেশ পছন্দ হয়েছিল। তাই দেখো, সেজেগুজে আমাকে বলল একটু আমার ঘড়িটার সাথে ফটো তুলে দাও। তারপর আমি জিজ্ঞেস করলাম তুই কি জানিস যে আমি কি দিয়েছি, বললো ক্লিপগুলো। আমি বললাম না, ক্লিপ আর ড্রেসটাও, কারণ ওর বার্থডে আউটফিটটা আমাদের দিক থেকে ছিল। খুব সুন্দর হয়েছে। তুই এদিকে আয় তো, তোরা ম্যাচিং কেন করেছিস এটা আগে বল। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তুই চুলটা শুধু সেট করে নে, ব্যাস তাহলেই হলো নাকি? তো এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেখানে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো এটা হচ্ছে আসানসোলের সেন্ট্রাম মল, যেখানে কিনা আছে লেমন গ্রাস বলে একটা রেস্টুরেন্ট, বেশ ভালো লেগেছে আমার। তো সেখানেই বোন এই পুরো পার্টিটাকে অ্যারেঞ্জ করেছে। বোন মানে হচ্ছে এই ছোট্ট পুচকিটার মাসি, মানে আমার ছোটো বোন, সে পুরো পার্টিটাকে অ্যারেঞ্জ করেছে। তো আমরা ওখানে পৌঁছে গেছি, তবে কাকা আর কাকিমা আসতে পারিনি, কারণ কাকিমার শরীরটা মোটেই ভালো ছিল না, তাই জন্য কাকিমা আর আসলো না, তাই কাকাও আসতে পারলো না। এখন পৌঁছে গেছি, চলো দেখাই ভিতরের লুকটা। সো বার্থডে গার্ল এখন একদম রেডি হয়ে গেছে কেক কাটিংয়ের জন্য। তো এবার হবে কেক কাটিং, তবে ওই আমার বোনের ফ্রেন্ডরা এখনও এক দুজন বাকি ছিল আসতে, তাই জন্য একটু ওয়েট করছিলাম আমরা।
এখানে কিন্তু অলরেডি আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে, মানে জাস্ট স্টার্টারগুলো এসেছে। বাট এখানে দেখো কেক কিন্তু লুটা এখনও চলছে, এসে গেছে আমাদের স্টার্টার। তো স্টার্টারে বেশিরভাগ চিকেনের ডিশ ছিল, বাট এইটা আমার বেশ অন্যরকম লেগেছে, কারণ এটা ছিল মাস্টার্ড চিকেন, বেশ ভালো লাগছিল খেতে। তো স্টার্টার শেষ হওয়ার পর চলে আসলো মেন কোর্স। তবে ওই যে যতগুলো লোক ঠিক তত রকম আইটেম হয়েছিল, তাই সবগুলো হয়তো বলতে পারবো না, তাও যতগুলো আমি জানি ততগুলো বলছি। ছিল নান, কুলচা, বাটার পনির, চিকেন বাটার মশালা, আরও কি ছিল ঠিক মতন আমি জানি না। তবে আমরা কিছুজন হাক্কা নুডলস আনিয়েছিলাম, মানে চিকেন এগ নুডলসটা আনিয়েছিলাম। তবে এখানে খাবারটা বেশ ভালো ছিল, খুব ভালো টেস্টি ছিল, তবে পেটে না একদমই আর জায়গা ছিল না, স্টার্টার খেয়ে আমি একদম ফুল ছিলাম। তাই জন্য হাক্কা নুডলসটাই আমি ভাবলাম একটুখানি নিয়ে যেতে পারে। তো দু চামচ মতো হাক্কা নুডলস নিলাম, আর সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। তো সব আইটেমগুলোই খেতে কিন্তু খুবই ভালো ছিল, সবাই বলেছিল, যা যা যে খেয়েছিল সবাই বলেছিল খুবই ভালো ছিল। ডিনার কিন্তু আমাদের কমপ্লিট, দেখেই বুঝতে পারছো এসে গেছে মৌরি। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, যাকে যেখান থেকে নেওয়া হয়েছে তাকে সেখানে ড্রপ করে নিয়ে আমরা কিন্তু ধানবাদের জন্য বেরিয়ে গেছিলাম ওই রাত্রিবেলাতে, কারণ নেক্সট ডে হচ্ছে মানডে, আর মানডেতে কিন্তু স্কুল আর অফিস সবাইকে যেতে হবে, তাই জন্য আমরা সেই দিনেই বেরিয়ে গেছিলাম। যখন বেরোলাম তখন কিন্তু ওই অলমোস্ট 10টা বাজছিল, আর ধানবাদ পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11:30-12টা বেজেছিল। তো চলো এখানেই শেষ করছি আমার লাডো সোনার বার্থডে ব্লগটা। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর তোমরা আমার লাডোকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো মানুষ হয় আর সুস্থ থাকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।